হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম আফরিন সেলিনা। তিনি একজন মডেল, অভিনেত্রী এবং আগ্রাতে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষরা ইন্ডিয়ান, তুমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, তুমি প্রচুর বিজ্ঞাপনে কাজ করেছো, কিন্তু তারপরও 2016 সালে মিডিয়ার প্রতি বিরক্ত হয়ে তুমি মিডিয়া থেকে সরে দাঁড়াতে চেয়েছিলে, কেন? কারণ হচ্ছে তারা, আমার কাছে মনে হয় তারা সবাইকে আপন করে নিতে পারে না। যেখানে আমরা সবাই একজন আরেকজনকে পরিবার মনে করি, যখন একটা সেটে আমরা ঢুকি তখন মনে হয় না ঘরেই ঢুকেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি যা মনে করি তাকে আরেকজন আমাকে মনে করে। এটার পেছনে যেটা আরও আরও কারণ আছে সেটা হচ্ছে হয়তোবা আমি যাকে যেভাবে দেখছি সে আমাকে সেভাবে দেখছে না, কখনো আমি কাউকে ভাই হিসেবে দেখছি সে আমাকে অন্য কিছু হিসেবে দেখছে, কখনো আমি যাকে দাদা বলে ডাকছি সে আমাকে প্রোডাক্ট হিসেবে দেখছে। হয়তোবা এই যে ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, চোখে দেখা দেখি, এই ব্যাপারগুলো থেকে এই মন মালিন্যতা। আসলে আমি এটা মনে করি যে দিন শেষে আমার স্যাটিসফ্যাকশন কী, যখন আমি যে কোনো কাজ আমার কাছে এসেছে, প্রত্যেকটা কাজ আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং লেগেছে, এবং আমি মনে করি যে ডিরেক্টর আমাকে যেভাবে কাজটাতে নিয়েছে আমি তার ড্রিমটা আমার চোখে নিয়ে সেটাকে ফুলফিল করার ট্রাই করেছি। দর্শকের পরিচিতি, দর্শকের ভালোবাসা, সেটা তোমার জন্য মুখ্য বিষয় না? সেটা শুধু আমার জন্য মুখ্য এই জন্য বিষয় না, কারণ আমরা তাদেরকে যাই দিচ্ছি তারা সেটাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কখনো পজিটিভলি নিচ্ছে, কখনো নেগেটিভলি নিচ্ছে, বাট পজিটিভলি খুব কম নিচ্ছে, নেগেটিভলি অনেক বেশি নিচ্ছে। সো ওই জায়গা থেকে আমার কাছে এটা মুখ্য নয়। দর্শককে কি তুমি এই কথা দিয়ে ইগনোর করলে না? হ্যাঁ করলাম, কারণ তারা আমাদেরকে প্রত্যেক পদে পদে ইগনোর করে আসে। দর্শকের প্রতি প্রতিহিংসা নিয়ে কি একজন অ্যাক্ট্রেস, সেলিব্রিটি বহুদূর আগাতে পারে? না আগাতে পারুক, কিন্তু তাদের এটা জানতে হবে যে আমরা যা করছি তারা তাদের জন্য করছি। যেটা দেশের বাইরে হচ্ছে, বলিউড খুব প্রিয় হয়ে যাচ্ছে, কলকাতা খুব প্রিয় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তামিলনাড়ুরও খুব প্রিয় হয়ে গেল, দ্যাটস ফাইন, কিন্তু আমরা তো বাংলাদেশি, আমরা যা করছি তাদের জন্যই তো করছি। তারা এটা মানবে না? তারা কি আমাদের গ্রাহ্য করবে না? বিকজ প্রত্যেকটা বছর আমি অডিয়েন্সের সামনে নিজেকে নতুন করে রিপ্রেজেন্ট করি। যেমন আমি 17-তে একটা মিউজিক ভিডিও দিয়ে নতুন করে এসেছি, আবার যখন 18-তে আমি সেন্সেশন একটা বিজ্ঞাপন দিলাম আদনাল রাজীবের করা, বাংলাদেশ থেকে আমি জাস্ট কিছু ভাইরাল কন্টেন্ট পেলাম, বাট কলকাতা থেকে ওটার জন্য সম্মাননা নিয়ে আসলাম। 19-এ আমি এয়ারটেলের একটা ইয়েস ম্যাডাম একটা বিজ্ঞাপনের হিট দিলাম, ব্লকবাস্টার হিট দিলাম, মানুষের কাছে কী পেলাম, আমি একটা ম্যাডাম হিসেবে দাঁড়ালাম। এবং 20, যেখানে আমরা এই বছর শুরু করি, যে জানুয়ারি, ফেব্রুয়ারি লকডাউন, ডিসেম্বর, এইখানেও যখন আমি 21 ফেব্রুয়ারিতে জিপিএস ইস্পাতের একটা ভাষা দিবসের ওবিসি দিলাম, এখানেও আমি অ্যাটলিস্ট একটা হিট পেয়েছি। সো প্রত্যেকবার নিজেকে তো নতুন করে প্রেজেন্ট করছি এই মানুষদের কাছে। বাংলাদেশের দর্শক আর কলকাতার দর্শকের রুচিগত পার্থক্য কী তোমার কাছে, কী মনে হয়? তারা যেটা সেটা হচ্ছে যে কলকাতার মানুষজন অ্যাটলিস্ট কোনো কিছু পেলে দেখে, দেখার পর ওটার উপরে কমেন্ট করে, আর আমাদের বাংলাদেশের মানুষের যেটা সমস্যা সেটা হচ্ছে তারা না দেখেই কমেন্ট করে চলে যায়, এইটা পার্থক্য। আমি সেটাতে আসলেই পরোয়া করি না, পরোয়া আমি নিজেকে করি, কারণ আমি এ পর্যন্ত এসেছি, কেউ আমাকে নিয়ে আসেনি। এই যে যতগুলো বিজ্ঞাপন আমি যাই যাই বলি না কেন, প্রত্যেকটা আমি অডিশন দিয়ে, যেমন 10 জন 12 জন 20 জন 5 জন 7 জন সবার মধ্যে অডিশন দিয়ে দিয়ে সিলেকশন হয়ে কাজ পেয়েছি, সেটা সম্পূর্ণ আমার। ওয়েব সিরিজের প্রপোজাল যদি পাও এবং সেখানে যদি খোলামেলা দৃশ্যে অভিনয় করার প্রস্তাব আসে, করবে? আসে, করো। আমার কাছে মনে হয় ক্যারেক্টার অনুযায়ী যতটুকু খোলা যায় অতটুকু খোলা উচিত। তোমার কাছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় অভিনেত্রী কে? অভিনেত্রী যদি আমি বলি সেটা হচ্ছে, সে অনেক সিনিয়র, সুবর্ণা মুস্তফা ম্যাম। তোমার কাছে বাংলাদেশে একদমই অভিনেত্রী মনে হয় না এমন একজন অথচ জনপ্রিয়, সে কে? এরকম অনেক আছে, আমি বলতে যাচ্ছি না, একটা নাম শুনতে চাই, অনেক শুনতে চাই না। পরিমনি। বাংলাদেশের সেরা নায়ক কাকে মনে হয়? আয়নাতে ওই মুখ দেখবে যখন, নায়ক রাজ্জাক। জি, রাজ্জাক স্যারকে। এরপর এরপরে আমার আর, হ্যাঁ, তারপরে স্টাইলিশ হিসেবে আমি একজনের জাস্ট কিছুটা ফ্যান ফলোয়িং এ ছিলাম, তার নাম ছিল জাফর ইকবাল স্যার। এমন একজন নায়কের কথা বলো যে অনেক বড় নায়ক কিন্তু তাকে তোমার ভালোই লাগে না, বা নায়কই মনে হয় না। শাকিব খান। শাকিব খান তাকে তোমার নায়কই মনে হয় না? না, মনে হয় না। তোমার মূল্যায়নের এই ধরন দেখে আমার জানতে ইচ্ছে করছে উপস্থাপক হিসেবে আমি কেমন। জয়দাই, ফার্স্ট টাইম আমরা একসাথে কাজ করছি, এবং আমার উপস্থাপক হিসেবে আপনাকে পেয়ে আসলে আই এম গ্ল্যাড, বিকজ কিছু কথা আসলে মানুষের জানানো উচিত, তার অ্যাকচুয়ালি কী আছে এবং তার যা আছে সে অনুযায়ী সে কোন জায়গায় বসে আছে। থ্যাংক ইউ সো মাচ জয়দা।